আসসালামু আলাইকুম। স্টুডেন্ট স্কিলের পক্ষ থেকে আমি আশিক আপনাদের সাথেই রয়েছি। শুরু করছি অটোক্যাড 2D বিগিনার টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল। আজকে আমরা রয়েছি তৃতীয় ক্লাসে। তো দ্বিতীয় ক্লাসে আমরা অটোক্যাডের এই হোম পেজের উপরের অংশটুকু দেখেছিলাম। এখন আমরা এটার ভিতরে বা যেটাকে আমরা ওয়ার্কশিট বলি, এই শিটের ভিতরে কী কী আছে ওইটা আমরা দেখব। তো এইটার ভিতরে যদি প্রথমে আমরা তাকাই, তাহলে এখানে দেখবেন তিনটা অপশন রয়েছে, একটা মাইনাস বাটন, আরেকটা রয়েছে টপ, আর একটা রয়েছে 2D ওয়ার ফ্রেম। তো এখানে প্রথমে যদি আমরা মাইনাসে ক্লিক করি, তাহলে এখানে দেখবেন পাঁচটা অপশন রয়েছে। তার মধ্যে দেখেন যে এখানে ভিউ কিউব অ্যান্ড হচ্ছে নেভিগেশন বার, এই দুইটাতে টিক দেওয়া আছে। এখন এই দুইটা কি জিনিস, এখানে দেখেন ভিউ কিউব যেটা টিক দেওয়া আছে, এই ভিউ কিউব হচ্ছে এখানে এই কর্নারে যেটা রয়েছে সার্কেল আকারের, এটা হচ্ছে আমার কি ভিউ কিউব। তারপরে এখানে দেখেন আছে কি নেভিগেশন বার, এই নেভিগেশন বার কোনটা, নেভিগেশন বার রয়েছে যে এখানে একটা রয়েছে স্কেলের মতো সাদা, এটা হচ্ছে কি নেভিগেশন বার। এখন যদি দেখেন আমি এটাতে টিক চিহ্ন তুলে দেই, তাহলে আমার নেভিগেশন বারটা কি চলে গেছে। আবার যদি আমরা এটার উপরে মাইনাসে ক্লিক করে নেভিগেশন বারে ক্লিক করে দেই, তাহলে আমার এটা চলে আসবে, বা এটা এইখান থেকেও আপনি কেটে দিতে পারেন। এটার যখন আপনি দেখবেন, তাহলে এই কর্নারে দেখবেন ছোট্ট করে একটা ক্লোজ বাটন রয়েছে, সেটা দিয়েও কেটে দিতে পারেন। আবার যদি ফিরিয়ে আনতে চান, তাহলে কি টিক চিহ্ন দিয়ে দিবেন। আর নেভিগেশন বারটা দেখেন এখানে রয়েছে কি ভিউ কিউব লেখা। তো ভিউ কিউবে যদি আমরা টিক চিহ্ন তুলে দেই, তাহলে দেখেন আমার ভিউ কিউবটা চলে যাচ্ছে। আবার যদি টিক চিহ্ন তুলে দিই, ভিউ কিউবটা চলে আসবে। আর এই জায়গায় আরেকটা অপশন রয়েছে যে স্ট্রিনিং হুইলস, এই হুইলসটা কি আমরা যদি এটাতে টিক চিহ্ন দেই, তারপরে দেখেন এইরকম একটা হুইল আপনার যে মাউসের কার্সরটা আছে ওটা যেদিকে নাড়াবেন ওইদিকেই আপনার চলে আসবে। আর যদি এটাকে কেটে দিতে চান, তাহলে আপনি দুইভাবে কাটতে পারেন। একটা হচ্ছে এইটা এই দিকে দেখেন একটা ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্ন দিয়ে কেটেও দিতে পারেন, বা এইখানে যখন আপনার হুইল এখন আছে, আমার কানেক্টেড আছে হুইলটা, এখানে যদি এটাকে তুলে দিতে হয়, তাহলে আপনি কি করবেন মাইনাস বাটনে ক্লিক করে, আচ্ছা ওই দিকে হচ্ছে না, তাহলে এবার এটাকে আপনি কি ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। তারপরে এটার ভিতরে যদি আরও অপশন আছে আমরা দেখি, রিসিট ভিউপোর্ট, তারপরে আছে কি ভিউপোর্ট কনফিগারেশন লিস্ট। এটা হচ্ছে কি আমার এই ভিউপোর্টটা এখন আছে কি সিঙ্গেল অবস্থায়, মানে একটা ভিউপোর্ট আছে এখানে, এখানে দেখেন এটা আছে আমার সিঙ্গেলে আছে একটা ভিউপোর্ট। এখন যদি এখান থেকে আমরা ভিউপোর্ট কনফিগারেশন লিস্টে চলে যাই টু ভার্টিক্যাল, তাহলে আপনারা ভার্টিক্যাল হরিজন্টাল লেফট রাইট অ্যাবোভ বিলো এগুলো তো অবশ্যই বুঝেন। তাহলে যদি আমরা এই ভার্টিক্যালে চলে যাই, টু ভার্টিক্যালে ক্লিক করি, তাহলে দুইটা হয়ে যাবে, মানে আলাদা আলাদা দুইটাভাবে ভাগ হয়ে যাবে এবং দুইটা ভিউ কিউব চলে আসবে। তো এইগুলো আপনার কখন কাজে লাগবে, যখন আপনারা 3D কাজ করবেন, তখন এক সাইডে এই সাইডে একটা একটা জানলার কাজ করলে, বা এক্সাম্পল হিসেবে একটা দরজার কাজ করলে, বা একটা ওয়ালের কাজ করলে, এখানে কাজ করলে আবার এইখানে অন্য একটা কাজ করে আপনারা কি দেখতে পারবেন। আবার যদি আমরা এখানে এখন দেখেন এটা কি আমার প্লাস বাটন হয়ে গেছে, এখন যদি এই প্লাস বাটনে আবার ক্লিক করি, ভিউ কিউব লিস্টে চলে যাই, তারপর এখানে টু হরিজন্টাল, এখন কি দেখেন উপরে নিচে হয়ে গেছে, মানে পাশাপাশি হয়ে গেছে। তো যদি আবার আমরা এখন দেখেন ভিউ কিউব উপরে একটা নিচে একটা, তো এই প্রত্যেকটা অপশনই আমার এক সময় কাজে লাগবে। তো এগুলো সবাই দেখায় না, আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেহেতু আমরা বলেছি আমাদের এই 2D কোর্সটা হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণরূপে। তারপরে আমরা তো 3D রাইট লেফট এগুলো তো বুঝেন আপনারা, তাহলে এখানে আমরা কি 3D রাইট করে দিই। এখন দেখেন আমার কি দুইটা, এখানে দুইটা আর এখানে একটা হয়ে গেল। তো এই প্রত্যেকটা অপশন কি করবেন আপনারা দিয়ে দিয়ে দেখবেন কোনটা কি রয়েছে। তারপর যদি আমরা 4 ইকুয়াল দেই, তার মানে কি চারটা সমান, চারোটা ঘর কি সমান হবে, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, আমার চারটা ভিউ কিউব, 1 2 3 4, চারটা ভিউ কিউব হয়ে গেল। এখন যদি আপনি চারোটার ভিতরেই এই অপশনটা পেয়ে যাবেন, চারোটার ভিতরে ক্লিক করলে এই অপশন পেয়ে যাবেন, আপনি যে কোন থেকে এখানে এখন একটা প্লাস রয়েছে, প্লাসে ক্লিক করবেন, আবারও ভিউপোর্ট কনফিগারেশন, এখানে আছে কি 4 লেফট দিলে তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। তো এখানে 2 থেকে 4 পর্যন্ত আছে, যেটা আমাদের চারটা ভাগে কাজ করা করতে পারি আমরা, ওটা প্রয়োজন। তারপরে আছে কি কনফিগারেশন, তাহলে এই কনফিগারেশনে আপনি কি এইখান থেকে আপনি সরাসরি দেখতে পারেন 2D 3D এটা কি চেঞ্জ করে নিতে পারেন। তো ওইগুলা আর আমাদের প্রয়োজন নেই, বা এগুলো যদি আপনারা একটু গেটে গেটে দেখতে পারেন তাহলে দেখতে পারেন। আর বলে দেয় এখানে অটোক্যাডের ফাংশনের কোনো অভাব নাই, আমাদের শুধুমাত্র বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেই জিনিসটা এই অটোক্যাড সফটওয়্যারে জানার দরকার, আমরা ওটা নিয়েই সম্পূর্ণরূপে আলোচনা করতেছি। তাহলে এটা আমরা কেটে দেই, আর এটাকে এখন কি আমরা সিঙ্গেল করে দেব। এখন এখানে দেখেন কি সিঙ্গেল করে দিলাম, তাহলে কি আমার এটা পূর্বের অবস্থায় ফিরে আসলো। তারপরে এখানে দেখেন আছে কি একটা টপ বাটন লেখা, এটা হচ্ছে এই টপটাই হচ্ছে এই ভিউ কিউবের একটা সেটিং এর জন্য। এখন দেখেন এই টপ, টপে ক্লিক করলে আমার এই ভিউ কিউবটা উপরে দেখেন কি টপ লেখা আছে, এখন এটার কি চারটা দিক রয়েছে।
এগুলো নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট চারটা দিক এখানে রয়েছে আর এটা রয়েছে কি টপে এখন যদি আপনি বটমে ক্লিক করেন আপনার এই পুরো শীটটা কি চেঞ্জ হয়ে গেল এখন দেখেন ওয়েস্ট চলে গেছে কোথায় ইস্ট চলে গেছে নর্থ সাউথ এগুলো কি সব চেঞ্জ হয়ে গেছে আবার যদি আপনি লেফটে ক্লিক করেন তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন টপ কোথায় চলে আসে উপরে লেফট চলে গেছে আবার যদি আপনি এখানে ব্যাকে ক্লিক করেন তাহলে কি এটা ব্যাকে চলে যাবে তো এখানে আপনার যখন এখানে কোনো অবজেক্ট আপনার ড্রয়িং করা থাকবে তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আমরা একটা অবজেক্ট ড্রয়িং করে নিই আমরা ধর মনে করেন এই একটা সার্কেল ড্র করে নিলাম এখন আমরা এটাকে কি এসডব্লিউ আইসোমেটিকে করে দিলাম এখন দেখেন আমার সার্কেলটা কীরকম হয়ে গেল তো এইখানে এই ভিউ কিউবটাকে আপনি ঘুরাতে পারবেন এইখান থেকে তারপরে এখানে দেখেন আছে কি তারপর আছে ফন্ট এই ফন্ট করলে দেখেন আমার সার্কেলটা কীরকম হয়ে গেল তো আপনার যদি যখন এখানে টু ডি বা থ্রি ডি একটা ভালো অবজেক্ট থাকবে তখন আপনি এই যে ভিউ কিউবটা আছে এটা চেঞ্জ করলে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন ওগুলো আপনারা করে দেখবেন তারপর এখানে এই সবগুলো অপশন দিয়ে দিয়ে দেখবেন তারপর এখানে রয়েছে ম্যানেজ ভিউ কিউব তো এখানে কি আপনি ম্যানেজ ভিউ কিউবের ক্যামেরার যে লেন্স আছে এগুলো চেঞ্জ করতে পারেন তো এইগুলো আমাদের কি প্রয়োজন এখানে নেই তাহলে এটা কি আমরা কেটে দিলাম আর এটাকে আমরা কি এখন টপ করে দিব তাহলে টপ করে দিলাম এখন দেখেন আপনি যদি আপনার মাউসের কার্সরটা চেঞ্জ করেন একটু স্ক্রল করে ঘুরিয়ে দেন তাহলে দেখেন আপনার এই দুইটা অপশন একটা এক্স এবং একটা ওয়াই এটাকে বলা হয় কি অ্যাক্সিস যেটাকে আমরা বলি একটা এক্স এর দিকে হচ্ছে রেড লাইন আর ওয়াই এর দিকে হচ্ছে কি গ্রিন লাইন মানে একটা হচ্ছে পাশের দিকে আর একটা হচ্ছে কি উপরের দিকে তো এটা কি চলে যাচ্ছে কিন্তু এটাকে আমার স্থির করে রাখার প্রয়োজন তো এটা যেখানেই থাকুক না কেন এটা থাকা অবস্থায় আপনি এটার এই যে দেখেন একটা সার্কেল অপশন স্কোয়ার অপশন রয়েছে এই অপশনটাতে রেখে মাউসটা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে এই ইউসিএস আইকন সেটিং এটার উপরে ক্লিক করার প্রয়োজন নাই এটার উপরে মাউসের কার্সারটা রাখলে শো ইউসিএস আইকন টু অরিজিন এটার টিক চিহ্ন দেওয়া আছে এটা উঠিয়ে দিলে আপনার ইউসিএস আইকনটা পূর্বের অবস্থায় চলে যাবে তারপরে এখানে সবসময় আমরা খেয়াল রাখবো যে কাজ করব কোথায় এই ওয়ার্কশিটের ভেতরে যে গ্রিন লাইনটা রয়েছে এবং রেড লাইনটা রয়েছে এই লাইনের ভিতরে আমরা সবসময় কাজ করার চেষ্টা করব তারপর এখানে দেখেন আছে কি এখানে আমরা মাইনাসটা দেখলাম এবং টপ দেখলাম তারপরে রয়েছে কি টু ডি ওয়ার ফ্রেম যদি টু ডি ওয়ার ফ্রেমে আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে তো এইটা যখন আমরা থ্রি ডির কাজ করব তখন আমাদের সম্পূর্ণরূপে প্রয়োজন হবে এখন এখানে দেখেন আমরা যদি একটা থ্রি ডি অবজেক্ট অঙ্কন করে নেই আমরা একটু ওয়ার্কশেপটা চেঞ্জ করে নিয়ে আমরা থ্রি ডি মডেলিংয়ে চলে গেলাম থ্রি ডি মডেলিংয়ে চলে গেলে আমরা এখান থেকে এখানে একটা কি বক্স অঙ্কন করি দেখেন আমরা একটা বক্স অঙ্কন করে নিলাম এখন এটাকে আমরা কি এইখান থেকে এসডব্লিউ আইসোমেটিকে করে দিই এখন দেখেন কি আমাদের বক্সটা এতক্ষণে ছিল কি টু ডিতে এখন এটা কি থ্রি ডিতে চলে আসছে আর আমরা আগে একটা সার্কেল অঙ্কন করেছিলাম ওই সার্কেলটাও এখন দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে কি এইটা হচ্ছে টু ডি ওয়ার ফ্রেমে আছে এই অপশনটা আমার কি টু ডি ওয়ার ফ্রেমে আছে এখন এটাকে আপনি বাস্তবে দেখবেন কিভাবে বাস্তবে দেখার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে যদি আপনি কনসেপচুয়ালি করে দেন দেখেন এখন কি এটা একটা বক্স আকারে হয়ে গেল যদি এখান থেকে আপনি অন্য একটা করে দেন হিডেন করে দেন তাহলে দেখবেন যে এটা অন্য একটা সিস্টেমে চলে আসলো তারপরে যখন আপনি এখান থেকে রিয়েলিস্টিক করে দিবেন তখন এটার বাস্তব চিত্রটা আপনারা কি এখানে দেখতে পারবেন তারপরে আপনারা এইভাবে এখন এখান থেকে প্রত্যেকটা দিয়ে দেখতে পারেন তাতে ওয়্যার ফ্রেম দেখলে শুধুমাত্র আপনারা কি যে দাগগুলো রয়েছে ওগুলো দেখতে পারেন তারপরে এখানে দেখেন আছে কি এক্স রে দিলে আপনার এটার ভিতরে কি আছে বা এটার ভিতরে কিভাবে অঙ্কন হলো আপনি ওইটাও দেখতে পারেন তো এই অপশনগুলো আপনারা কি একটু থ্রি ডি অবজেক্টের সময় সবচেয়ে বেশি কাজে লাগে টু ডির ক্ষেত্রে শুধুমাত্র টু ডি ওয়ার ফ্রেম দিয়েই আমরা কাজ করি তাহলে আমরা এখান থেকে দেখলাম এবং এই বাকি অপশনগুলো আপনারা দেখে নেবেন আর এখানে আছে কি ভিজুয়াল স্টাইল ম্যানেজার তো এটা নিয়ে আমরা পরবর্তীতে যখন আমাদের কাজে লাগবে এটা অবশ্যই কাজে লাগে তো এটা নিয়ে তখন আলোচনা করব টিউটোরিয়ালের ভিতরে আমরা এখানে যেহেতু হোম পেজ নিয়ে আলোচনা করেছি এটা বহির্ভূত আলোচনা এটা আমরা পরে শিখব তারপরে এখানে দেখেন আমাদের কি এটা চেঞ্জ হয়ে গেছে এটা এখন এটাকে আমরা টু ডি ওয়ার ফ্রেমে রাখলাম এখানে এসডব্লিউ আইসোমেটিক এটাকে আমরা টপে করে দিই এখন দেখেন আমার শুধুমাত্র বক্সটা আছে আর অন্য কোথায় কিছু নাই তারপরে আমরা কি এইখানে যে ইউসিএস আইকনটা কি করলাম এটাকে স্থির করলাম কিভাবে এটাকে শো ইউসিএস আইকনে এটা তুলে দিই আর এখানে কি আমাদের থ্রি পয়েন্ট অরিজিন ওয়ার্ল্ড এগুলো আছে তো এগুলো আপনারা একটু গেটে গেটে দেখে নেবেন কোনটা কিভাবে মানে কিভাবে দিলে কি হয় বা এগুলোর আমাদের তেমন একটা প্রয়োজন হয় না শুধুমাত্র এই অ্যাক্সিসটা থাকলেই হয় উপরের দিকে হচ্ছে ওয়াই আর নিচের দিকে হচ্ছে এক্স তারপরে এইখানে দেখেন এখন আমরা এই যে আমাদের ভিউ কিউবটা রয়েছে এই ভিউ কিউবে চলে আসি ভিউ কিউবে চলে আসলে এখন দেখেন এখানে কি একটা হোম বাটনের মতো এই জায়গায় দেখেন এটাতে ক্লিক করলে দেখেন কি হয় যে আমার ভিউ কিউবটা কি
সরাসরি চেঞ্জ হয়ে যাইতেছে, মানে এটা হচ্ছে 3D মোডে চলে যাইতেছে, কাস্টম ভিউতে চলে যাচ্ছে। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে আবার একটু চেঞ্জ হচ্ছে, আবার অন্যভাবে চেঞ্জ হচ্ছে, মানে এইটাতে ক্লিক করো আপনি কি ভিউটা ঘোরাতে পারেন, এখানে ক্লিক করো ঘোরাতে পারেন, আবার এইখান থেকেও আপনি কি ভিউটা ঘোরাতে পারেন। আমরা টপ করে দিলাম, আবার চাইলেই এখান থেকে আমরা কি LW আইসোমেটিক করে দিতে পারি, তখন সম্পূর্ণটা দেখতে পারবো। তো এখন এটা আমরা আবার টপেই রাখলাম। এখন দেখেন আমরা এটা দিয়ে ঘোরাতে পারি শিখলাম, এই টপ থেকে আমরা কিভাবে এটা ঘোরাতে পারি ওইটাও শিখলাম। এখন দেখেন এই ভিউ কিউবটার ভিতরে যদি আপনি মাউসের কার্সরটা কোথায় স্থির করেন, স্থির করলেই দেখবেন কি এখানে দুইটা তীর চিহ্ন রয়েছে, তো এই দুইটা তীর চিহ্ন দিয়েও আপনি কি আপনার ভিউ কিউবটা ঘোরাতে পারবেন। এখানে দেখেন ক্লিক করলে আমার ভিউ কিউব ঘুরে যাচ্ছে, আবার যদি আপনি এই দিকে ক্লিক করেন তাহলেও কি উপরে নিচে এটা কি ঘুরে যাচ্ছে। তারপরে এই ভিউ কিউবের ভিতরে দেখেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লেখা আছে, প্রত্যেকটার সামনে কি এক একটা করে তীর চিহ্নের মতো আছে ছোট, তো এইগুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমার কি ভিউ কিউব সম্পূর্ণরূপে ঘুরে যাচ্ছে, আর এখানে দেখেন এটা চেঞ্জ হয়ে রাইটে চলে আসছে। আবার যদি এইটাতে আমরা ক্লিক করি তাহলে দেখেন কি আমার টপে চলে আসছে। আবার যদি আমরা এটাতে ক্লিক করি বা এগুলো একটা ক্লিক করতে করতে আপনার চেঞ্জ হতেই থাকবে, তাহলে এখানে দেখেন কি ফন্ডে চলে আসছে। তাহলে আমরা এইখান থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে যাই, টপে করে দিলাম। টপে করে দেওয়া মানে এইখান থেকে টপে করে দেওয়া মানে এটা আমার পূর্বের অবস্থায় ফিরে আসা, কিন্তু এইখান থেকে যদি টপে করেন তাহলে আপনার দেখেন যে আপনার আমার টপেই আছে, সাউথ ইস্ট ওয়েস্ট চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র এইখান থেকেই যখন টপে করবেন তখন আপনার অপশনগুলো পূর্বের অবস্থায় থাকবে। এখন এইটার ভিতরে আরেকভাবে চেঞ্জ করা যায়, যে এটার ভিতরে ক্লিক করে, ঠিক আছে, এটার ভিতরেও ক্লিক করে চেঞ্জ করা যায়। এখন আপনি এটার ভিতরে ক্লিক করে এই সাইডে দেখেন, যখন মাউসের কার্সার রাখবেন সাইডে কিছু একটা অপশন পাচ্ছে যেটা হচ্ছে কি নীল হয়ে যাচ্ছে, তাহলে এই সাইডে যদি ক্লিক করেন তাহলেও আপনার কি ভিউ কিউব ঘুরে যাচ্ছে। তাহলে এটা এখন আপনি এইখান থেকে ভালো বুঝবেন। এখন দেখেন এই মাঝ বরাবর কি কার্সার হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে আমার। তারপরে দেখেন এই যে কর্নারে, যে সাইড কর্নারে দেখেন কার্সার অ্যাক্টিভ হচ্ছে, উপরে কার্সার অ্যাক্টিভ হচ্ছে, এখানেও আমার কার্সার কি অ্যাক্টিভ হচ্ছে, আবার নিচেও দেখেন কার্সার অ্যাক্টিভ হচ্ছে। তো এই চারের দিকে ক্লিক করলে আপনারা কি এটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা নিচে ক্লিক করলাম, এখন দেখেন কি আমার এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা কি এখানে ভিউ কিউবে দেখলাম, আর এখানে দেখেন ভিউ কিউবটা যেহেতু আমরা অনেকবার চেঞ্জ করেছি তো এটা নেমটা চলে গেছে। আপনারা এই নেম অপশনে আননেমড লেখা এখানে ক্লিক করে এটা WCS করে দিবেন, বা এটার কোনো তেমন একটা কার্যকারিতা নেই, যে কোনো একটা হয়ে গেলে হয়। তো যেহেতু আমাদের নামটা প্রয়োজন আছে তো আমরা নামটা দিয়ে দিলাম, আর এইখানে এটা কি আমরা টপে করে দিলাম। এখন তারপরে এখানে দেখেন আছে কি, এখন দেখেন ওইটা নামটা আবার চেঞ্জ হয়ে গেছে, এটা কি আমরা WCS এ করে রাখবো। তাহলে আমরা এখান থেকে এই অপশনগুলো দেখলাম এবং এই ভিউ কিউবের যে টোটাল সেটিংটা এটা দেখলাম। এখন নিচে আছে কি একটা নেভিগেশন বার, নেভিগেশন বারটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে এইখানে দেখেন এইটার উপরে যদি মাউসটা রাখি তাহলে এখানে দেখেন লেখা আছে কি ফুল নেভিগেশন হুইল, এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা নেভিগেশন হুইল। তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই দেখেন আমার একটা কি নেভিগেশন হুইল চলে আসলো। যদি এটা এখান থেকে কেটে দেই তাহলে আমরা এইখান থেকেও এই নেভিগেশন হুইলটা পাবো, স্টেটিং নেভিগেশন হুইল। তো এই দুটা বিষয় কি দুটা জিনিস একই। তো এখন আমরা এই নেভিগেশন হুইলের কাজটা একটু দেখি। এখন দেখেন আমরা একটা অবজেক্ট অবশ্যই এখানে অঙ্কন করা আছে, যেটা আমরা কি একটা বক্স আঁকছিলাম 3D, যেটা এখন 2D আমরা দেখতে পাচ্ছি শুধু একটা স্কোয়ারের মতো। তো এখানে যদি আমরা জুমে ক্লিক করি, জুমে ক্লিক করে মাউস চেপে ধরতে হবে, উপরে নিচে করলে ডানে বামে উপরে নিচে করলে আমার কি অবজেক্ট ছোট বড় হচ্ছে, তার মানে কি জুম আউট জুম ইন হচ্ছে। তাহলে আমরা কি জুম ছেড়ে দিলাম, এর জন্যই আমার কি এই যে হুইলটা আছে এটা প্রয়োজন। তারপরে এখানে দেখেন আছে কি অরবিট, অরবিটটা হচ্ছে কি আপনি এটাকে যে কোনো দিকে ঘোরাতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এটা 2D থেকে, এখন একটু আগে ছিল কি এটা 2D অবস্থায় এরকম ছিল, ঠিক আছে, আমরা কোনো অবজেক্ট কিছু দেখতে পারতাম না। তাহলে এটা দিয়ে আপনারা কি ঘুরিয়ে এই যে দেখেন এখন 3D অবজেক্টটা দেখতে পাচ্ছেন। তাহলে এইভাবে আপনারা কি ঘোরাতে পারেন অরবিট দিয়ে। তারপরে এখানে দেখেন আছে কি প্যান, প্যানটা হচ্ছে কি যে আপনি পুরো শীটটাকে লাড়াতে পারবেন, প্যান দিয়ে ধরে চেপে ধরতে হবে, সবগুলোকে দিয়ে চেপে ধরতে হবে, চেপে ধরে এই দেখেন আমরা কি আমার অবজেক্টটা লাড়িয়ে নিতেছি কিন্তু এটা কোনোভাবে ঘুরতেছে না। তারপর এখানে দেখেন আছে কি রিবাইন্ড, এই রিবাইন্ডে ক্লিক করলে আপনি এতক্ষণ মানে একেবারে ফার্স্ট থেকে যেই কাজগুলো করেছেন ওই কাজগুলো পিছনের দিকে দেখতে পারবেন। তাহলে এই দেখেন আমার অবজেক্ট আমরা 3D হয়ে গেছিলো একবার, তারপরে 2D করলাম, তারপরে আবার ঘুরালাম, যখন আমাদের কি UCS আইকন ঘুরেছিল তো এই দেখেন ওই পাশে দেখেন আমার UCS আইকনও কি ঘুরে যাইতেছে। তাহলে কি এই প্রত্যেকটা কি আমরা পিছনের দিকে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা ছিল এই, তারপর এটার ভিতরে দেখেন আছে কি সেন্টার, সেন্টারের কাজটা হচ্ছে যে এটা আপনার যে ড্রয়িংটা থাকবে ড্রয়িংটাকে আপনি কি সেন্টারে নিয়ে আসতে পারবেন। তারপর এখানে দেখেন আছে কি লক, এই লকে ক্লিক করলে আপনি এটাকে শুধুমাত্র একটু বাঁকিয়ে বাঁকিয়ে ঘুরাতে পারবেন, যেটা এখন দেখেন যে এটা কীভাবে ঘুরতেছে, ঠিক আছে।
তারপর এখানে দেখেন কি আপ ডাউন আপ ডাউন হচ্ছে কি এখন আপনি উপরে আর নিচে করতে পারবেন এটা শুধুমাত্র উপরে আর নিচে করতে পারবেন আর তারপর একটা আছে কি ওয়াল এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখন দেখেন এখানে ওয়াল বিষয়টা হচ্ছে কি এখন দেখেন এখানে আমরা ক্লিক করে এটা কি ঘোরাতে পারবো এই দেখেন আমার যে তীর চিহ্নটা যেদিকে যাচ্ছে ওটা তার বিপরীত দিকে ঘুরে যাচ্ছে ঠিক আছে তখন আমরা কি অবজেক্টটা এইভাবে ঘোরাতে পারি আর এই জায়গায় দেখেন কি আমার এই ইউসিএস আইকন যেটা আছে এই ইউসিএস আইকন আমার কিভাবে চেঞ্জ হচ্ছে বা আবার ওইভাবে যদি আমরা আমার কার্সরটা দেখেন কোথায় বাঁকাটা কার্সর আমরা কার্সরটা নাড়ালে আমার কি ইউসিএস আইকনটা ঘুরতেছে তার সাথে কি আমার যে হুইলটা আছে হুইল দিয়ে আমরা কি এখান থেকে কাজ করে নিতেছি তারপর তাহলে এখানে কি আমার হুইলটা আমরা কেটে দিলাম এবং আমরা এখান থেকে কি প্রথম হুইলের কাজটা দেখলাম এবং এটাকে আমরা আবার পূর্বের অবস্থায় টপ করে দিই তাহলে আমরা কি পূর্বের অবস্থায় ফিরে আসলাম ঠিক আছে আপনারা এখান থেকে যখন দেখবেন যে আপনার অ্যালোমেলো হয়ে গেছে ঠিক করতে পারতেছেন না ভিউ কিউব বা আপনার যে হচ্ছে ইউসিএস আইকন এই ভিউ কিউব আর ইউসিএস আইকন ঠিক করতে পারতেছেন না তখন আপনারা এখান থেকে সরাসরি কি টপে করে দিবেন আপনার ঝামেলা শেষ তারপর এখানে দেখেন আছে কি প্যান এই প্যানটা যদি প্যানটা আমরা একটু আগে দেখেছিলাম এখন প্যানটাতে ক্লিক করলে এখানে একটু অন্য টাইপ আসবে দেখেন একটা কালো হাতের মতো হয়ে গেছে ঠিক আছে এটা দেখেন আছে এখন যদি এটার উপর আমরা ক্লিক করে চেপে ধরি তাহলে দেখেন এটা কি একটা মুঠোবদ্ধভাবে ধরার মতো এরকম চেষ্টা করতেছে তাহলে এটা যদি চেপে ধরি তাহলে ওইভাবে আমরা কি একটু আগে যেটা দেখেছিলাম আমাদের যে ড্রয়িং শিটটা থাকবে শিটটা ডানে বা আমি উপরে নিচে আমাদের ইচ্ছা মতো করে নিতে পারি ঠিক আছে তারপর এখানে দেখেন আছে কি জুম এখন আচ্ছা এখানে এই জুমে ক্লিক করলে আপনি কি এটাকে জুম করে নিতে পারবেন এখন জুমের এখানে এই নেভিগেশন বারের ভিতরেও অনেকগুলো অপশন আছে তো আমরা আগে সিরিয়াল দিয়ে শেষ করে আবার ভিতরের অপশনগুলো দেখার চেষ্টা করব তাহলে এটা দিয়ে জুম করে আমরা দেখলাম তারপরে এখানে আছে কি অরবিট ঠিক আছে এইখানে অরবিট অরবিটে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমার কার্সরটা কিরকম হয়ে গেছে তাহলে অরবিটে ক্লিক করে এটা আপনি আপনার মন মতো এখন যে কোনো দিকে এই অরবিটের কাজ হচ্ছে আপনি যে কোনো দিকে আপনার ইউসিএস আইকন সহ এটাকে কি চেঞ্জ করতে পারবেন ইউসিএস এবং আপনার যে ভিউ কিউব রয়েছে ভিউ কিউব আইকন সহ দুটো আইকন সহ আপনি এটাকে কি চেঞ্জ করে নিতে পারবেন টু ডি থেকে থ্রি ডি থ্রি ডি থেকে টু ডি যে কোনো আপনার ইচ্ছা মতো এটাকে উপরে নিচে ডানে বামে লেফটে রাইটে সব দিকে এটাকে কি আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে এই অরবিট আমরা দেখে নিলাম এখন অরবিটের ভিতরে আরও অপশন রয়েছে আমরা ওইটা একটু এখন দেখে নিই এখন এটা ছিল সাধারণত অরবিট আর এটার ভিতরে দেখেন একটা অপশন আছে যে ফ্রি অরবিট ফ্রি অরবিটটা কি ফ্রি অরবিটটা হচ্ছে এখানে দেখেন একটা সার্কেলের মতো চলে আসছে এখন এইখান থেকে আপনি প্রত্যেকটা কর্নারের ক্লিক করেও আপনার অরবিটের হচ্ছে মাস কর্নার কিন্তু চেঞ্জ হবে না ঠিক আছে এখন দেখেন আপনারা একটু পার্থক্যটা বুঝেন এখানে ছিল ফ্রি অরবিট আর যদি অরবিটে দেই তাহলে দেখেন আমার কি অপশনগুলো কিভাবে চেঞ্জ হইতেছে বা আপনারা মাস অপশনটা কি চেঞ্জ করতে পারতেছেন আর যখন আপনারা এই অরবিটে চলে যাবেন এটা একটা নির্দিষ্ট সার্কেলের ভিতরে আছে বা এই এরিয়াতে আছে আপনি বেশি কিছু চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র এটা ঘোরাতে পারবেন বা একটু হালকা উপরে নিচে করতে পারবেন এই জন্য তারপরে আরেকটা আছে যে কন্টিনিউ অরবিট ঠিক আছে কন্টিনিউ অরবিটে ক্লিক করলে আপনি দেখেন এই অরবিট দিয়ে তারপরে ছেড়ে দিলেন আপনার আর মাউসও ধরতে হবে না এটা অটোমেটিকলি কি আপনার ঘুরতে থাকবে তো এটা হচ্ছে কি কন্টিনিউ অরবিট এত অরবিটের তিনটা অপশন আমরা কি এখানে দেখলাম তো এটাকে আমরা সাধারণ অরবিট করে নিই আর এইখান থেকে আমরা কি আবার পূর্বের অবস্থায় আচ্ছা অরবিটটাকে আমরা ক্যান্সেল করি ক্যান্সেল করার জন্য কি কিবোর্ডের একেবারে লেফট কর্নারে সর্ব উপরে দেখবেন ইএসসি বাটন আছে ইএসসি বাটন ক্লিক করলে আমার এটা চলে যাবে তারপর এখান থেকে আমরা এখন এটা কাস্টম ভিউতে চলে আসছে আমরা কি এটা টপে করে দিব তাহলে আমার পূর্বের অবস্থায় ফিরে আসলো আর এইটার ভিতরে যে শো মোশনে ক্লিক করলে আপনারা এটা এটা আচ্ছা এটা আমরা পরে দেখবো এটা আমাদের আর এখন প্রয়োজন নেই তারপরে এটার ভিতরে দেখেন এই নিচে ছোট একটা কর্নার রয়েছে এটার ভিতরে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন কি টিক দেওয়া আছে এই পাঁচটা অপশনই হচ্ছে কোনটা একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা ঠিক আছে প্রথমে রয়েছে কি আমার নেভিগেশন তারপরে রয়েছে প্যান তারপরে রয়েছে অরবিট তারপরে রয়েছে শো মোশন তাহলে এখানেই দেখেন ওইটা হুইল প্যান জুম অরবিট আর শো মোশন তারপরে না নিচে একটা অপশন রয়েছে কি ডিকক পজিশনস তো এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আছে লিঙ্ক টু ভিউ কিউব এটাকে আমরা কি তুলে দিলাম আবার যদি এখানে লিঙ্ক টু ভিউ কিউব আমরা চলে আসি তাহলে আমার কি নিচের অপশনগুলো নিচে চারটা অপশন কি আমার অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে দেখেন এখন এখানে দেখেন কি চারটা অপশন আমার কি অ্যাক্টিভ হয়ে গেল নিচে এখন এটা আছে কি টপ রাইট কর্নারে আমার যে এইখানে দেখেন যে হুইলটা আছে বা এখানে যে দুইটা অপশন এই দুইটা অপশন ভিউ কিউব এবং ন্যাভিগেশন বার এই দুইটা কিন্তু এই কর্নারে আছে ঠিক আছে এখানে একটা এটা বলতেছে যে এটা এই অবস্থায় আছে এখানে দেখেন এটা আছে কোথায়
এটা আছে টপ রাইট কর্নারে আছে এখন যদি এটাকে আপনি টপ লেফট কর্নারে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন দেখেন এটা কি এই সাইডে চলে আসছে তারপর এখানে যদি আবার ক্লিক করে আমরা দেখতে যাই তো এখান থেকে আপনি এগুলোকে একটু ক্লিক করে করে দেখে চেঞ্জ করে নেবেন আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই টপ রাইট কর্নারে করে দিলাম তারপরে আমরা আচ্ছা এখানে তো আমরা ইউসিএস আইকনটা দেখছিলাম কিভাবে এটা স্থির করলাম তারপরে এখানে দেখেন আছে কি একটা স্কেলের মতো একটা বার রয়েছে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় কমান্ড লাইন তো এখানে এখন বলি কমান্ড কি এখন দেখেন আমরা এটা 2D তে চলে যাই ড্রাফটিং এন্ড ড্রয়িং এখন এখানে দেখেন কি লেখা আছে লাইন ঠিক আছে আমরা ক্লিক করে লাইনটা নিলাম এখন আমরা কি মাউস দিয়ে ক্লিক করে করে একটা লাইন অঙ্কন করলাম ঠিক আছে তো এইটা আপনি কি লাইনটা ক্লিক না করে আপনি যদি লিখেন এখানে টাইপ করেন লাইন টাইপ করেন এল আই এন ই লাইন টাইপ করেন তাহলে কি আপনার লাইন চলে আসলো তখন দেখেন কি এখানে আপনি লাইন ক্লিক করতে পারতেছেন তো আপনি এইখান থেকে এই বার থেকে চুজ না করে নিয়ে যদি আপনি এটাকে লিখে লিখে নিয়ে আসতে পারেন তখন ওইটাই হচ্ছে যে ওইটাকে বলা হয় কি কমান্ড মানে হচ্ছে আপনি যেটা অনুসরণ করবেন বা যেটা বলতেছেন লেখার মাধ্যমে ওইটাই এই অটোকাডের ভিতরে কাজ করতেছে তো এইটাকে বলা হয় কি কমান্ড বার বলা হয় তো এটাকে কি আপনি একটু বড় ছোট করে নিতে পারেন এখানে দেখেন কি ডট আইকন রয়েছে এটাকে যদি আপনি এখানে দেখেন একটু নাড়ান তাহলে উপরে নিয়ে যেতে পারেন আবার নিচে নিয়ে আসতে পারেন আর এখানে যখন এটা আপনার কি এটা এখন কি আপনার শীটের ভিতরে আছে যখন এটা শীটের বাহিরে চলে নিয়ে আসবেন তখন দেখেন এটা বড় হয়ে গেছে এখন এটা ছেড়ে দিলে কি গেলে টোটালটা হয়ে গেছে দেখতে একটু সুন্দর লাগছে আর এখানে দেখেন এটা কি আপনি এটার মাঝ বরাবর দলে দেখেন কি এটা আপনি একটু চিকন করে নিতে পারেন এখানে দেখেন এখন ছোট হয়ে গেছে এখন খুব স্মার্টলি এটা দেখা যাচ্ছে যদি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনারা এখানে দেখেন ডট বাটনগুলো আছে এটাতে ক্লিক করে আপনারা আগের অবস্থায় নিয়ে এসে ছেড়ে দিলেই আপনার কাজ হয়ে গেল আর এখানে বলে দিই আপনার কমান্ড লেখার জন্য এটার ভিতরে কখনোই আপনাকে কি ক্লিক করতে হবে না কারণ হচ্ছে যে আপনি যখন কাজ করতেছেন কাজ করা অবস্থায় এখানে ক্লিক করাটা খুবই মুশকিল এখন দেখেন এখানে কিন্তু আমি ক্লিক না করি ক্লিক করি নাই তাহলে এখানে যদি আমি লিখি লাইন লিখি এল আই এন ই এখন দেখেন এটা যে আমার এই আইকনটা রয়েছে এই আইকনের সাথেই কিন্তু লেখাটা উঠতেছে লেখাটা কিন্তু আমার এখানে উঠতেছে না কিন্তু এখানে ক্লিক করলে যদি আমরা লিখি ক্লিক করে লিখলে তাহলে লেখাটা এটার ভিতরে কাজ করতেছে কিন্তু আমার ক্লিক করার কোনো প্রয়োজন নেই আর এইটাতে দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে কি এটা চলে যাবে তো এখানে দেখেন সেটিং অপশন আছে সেটিংয়ের ভিতরে অনেক কিছু আছে এগুলো আপনারা একটু কি গেটে গেটে দেখবেন যেহেতু আমরা আগে দ্বিতীয় ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে রিসিট দিতে হয় আপনারা মেইনলি কাজ করার আগে এগুলো একটু এলোমেলো করে দেখবেন তারপরে ফাইনালি রিসিট দিয়ে ঠিক করে নেবেন তারপরে আমরা চলে যাচ্ছি যে আমাদের এই অপশনটাতে ঠিক আছে এখন নিচে দেখেন এখানে আছে কি মডেল আর এখানে আছে লেআউট অন লেআউট টু তাহলে এখানে ডিফল্ট অবস্থায় তিনটে অপশনই থাকে একটা মডেল থাকে যেখানে আমরা কাজ করি আর একটা লেআউট থাকে আর লেআউট অন এবং লেআউট টু থাকে তো এখান থেকে এটার পাশে দেখেন কি একটা প্লাস আইকন আছে এখান থেকে চাইলে আপনি নিউ লেআউট নিতে পারেন তাহলে লেআউট অন টু থ্রি তো এগুলো আমাদের কাজের সময় যখন লাগবে তখন আমরা ইউজ করব তখন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তারপরে এখানে দেখেন আছে কি কাস্টমাইজেশন নামে একটা অপশন রয়েছে তো এইটা ভিতরে দেখেন অনেকগুলো অপশন রয়েছে তো এখানে আপনারা ফার্স্ট অবস্থায় এখানে কাস্টমাইজেশনের এই তিন যে থ্রি লাইন রয়েছে কর্নারে থ্রি লাইনের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে এইখানে যেই অপশনগুলো রয়েছে এখানে সবগুলো অপশনে কি আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে এখন দেখেন আমরা এখানে সবগুলো অপশন ক্লিক করে দিব এখানে সবগুলো অপশন ক্লিক করে লাইনওয়ে ট্রান্সপারেশন থ্রি ডি অবজেক্ট স্ন্যাপ গিগমো ইউনিট তাহলে এখন দেখেন এখানে কি সবগুলো অপশন আমরা ক্লিক করে দিলাম ঠিক আছে এই সবগুলো অপশন আমার কাজে লাগে যখন আমরা কাজ করব এই অপশনগুলো প্রত্যেকটা অপশন আমরা শিখে নিব ঠিক আছে এখন দেখেন এটা সাইজটা একটু এলোমেলো হয়ে গেল এখন দেখেন সবগুলো দেওয়া নেই এই লেন্থটা কি আমার এই লেন্থটা অনেক বড় হয়ে গেছে এটা লেআউটের নিচে চলে আসছে তার জন্য এটা অনেক উপরে চলে আসলো এবং আমার কি কাজের যে স্পেসটা এটা ভালো দেখাচ্ছে না তো তার জন্য আপনারা কি এখান থেকে দুই তিনটা অপশন তুলে দিতে পারেন যেমন লক ইউআই এটা তুলে দিতে পারেন তারপরে আছে আইসোলেটিক অবজেক্ট এটা তুলে দিতে পারেন তারপরে আছে কি গ্রাফিক পারফরমেন্স এটা তুলে দিতে পারেন তারপরে আছে ইউনিট এখন এখানে ইউনিটটা তুলে দেওয়ার পরে আপনারা এই তিনটা চারটা অপশন দিতে পারেন তুলে দিলে আপনার কি এটা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকবে কিন্তু আপনারা অবশ্যই এইখানে উপরে যে কোঅর্ডিনেটস এটা প্রথম অবস্থায় ডিফল্ট অবস্থায় থাকে না এটা বা এখানে এই চারটা বাদে আপনারা বাকি সবগুলোই আমি বলবো টিক দিয়ে দিয়ে এখানে অ্যাক্টিভ করে রাখবেন আর এই কাজগুলো আমরা দেখব আর এইখানে দেখেন বেসিক যে জিনিসটা রয়েছে আমরা ওইটা একটু বলে দিই এখন তারপরে বাকিগুলো দেখব এখানে দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কি ছোট ছোট ঘর আকারে রয়েছে দাগ দাগ আকারে রয়েছে এটা হচ্ছে কোনটার জন্য এই যে এখানে দেখেন যে গ্রিড মুড যেটা হচ্ছে গ্রিড মুড এটা দেখেন তারপরে ধরলে এটা সাইডে লেখা আছে F7 তো এই গ্রিড মুডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ওই দাগগুলা থাকতেছে না
এইরকম ভাবে কি প্রত্যেকটা অপশনের কি আমার কাজ রয়েছে, এই প্রত্যেকটা অপশন খুবই ইম্পর্টেন্ট এই ড্রয়িং এর জন্য। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব, যখন আমাদের কাজে যেটা লাগে ওইটা আমরা কাজ আপনাদেরকে শিখিয়ে দিব এবং কি দেখিয়ে দিব। আর এইখানে দেখেন কি একটা দুইটা তিনটা অপশন আছে। এখন আপনি মাউসের কার্সরটা যদি লাড়ান একটু নড়াচড়া করান তাহলে দেখেন কি আমার কার্সরের মানগুলো কি পরিবর্তন হয়েছে, তার মানে একটা হচ্ছে কি এই ওয়াই এর মান এবং একটা হচ্ছে এক্স এর মান। আর যখন আমরা কি থ্রি ডিতে চলে যাব তখন আমার তিনটা মান কাজ করবে। তো আমরা এখানে একটু দেখি, তারপর এখানে দেখেন যদি আবার আমরা এইটাতে ক্লিক করি, গ্রিড মোডে ক্লিক করি, তাহলে আমার কি ওইগুলোকে বলা হয় যে দাগ দাগ আকারে রয়েছে ছোট ছোট ঘর, এটাকে বলা হয় কি গ্রিড। এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমার কি ফিরে আসবে, আর এটা সংক্ষিপ্ত হচ্ছে কি অ্যাপ সেভেন। কিবোর্ড থেকে যদি আপনি অ্যাপ সেভেন ক্লিক করেন এটা চলে যাবে, আবার অ্যাপ সেভেন ক্লিক করলে এটা কি ফিরে আসবে। তো একইভাবে এই বাকি অপশনগুলোর কাজ আমরা আবারও বলে দিই, এগুলো কি পরবর্তীতে শেখার চেষ্টা করব। আর আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে ফুল নেভিগেশন বার, এটার এই নিচে একটা অ্যারো চিহ্ন আছে, এটার ভিতরে ক্লিক করলে আপনি বাকি কতগুলো অপশন দেখতে পাবেন। এখানে অপশনগুলো এখানে দেখেন কি মিনি ফুল নেভিগেশন, এটা ছিল কি নেভিগেশন সবচেয়ে বড় একটা নেভিগেশন ছিল, আর এখানে আছে কি মিনি ফুল নেভিগেশন। এখন দেখেন এই নেভিগেশন বারটা একটু ছোট হয়েছে। তো ওই নেভিগেশন বারের ভিতরে যে অপশনগুলো ছিল দেখেন সেন্টার, জুম, লুক, ক্লক, প্যান, আপ ডাউন, আর রিউইন্ড, আর একটা হচ্ছে ওয়াল। তো এইখানে ওই সবগুলো অপশনই রয়েছে, তো এটা একটু ছোট তার যার জন্য স্মার্টলি কাজ করা যায়। তারপর আছে কি মিনি অবজেক্ট, এখানে শুধু চারটা অপশন থাকবে জুম, প্যান, রিউইন্ড আর হচ্ছে কি অরবিট, এখানে চারটা। আর এই প্রত্যেকটার কাজ তো আমরা আপনাদেরকে প্রথম যেই হুইল যেটা ফুল নেভিগেশন বার এটাতে দেখিয়ে দিয়েই দিয়েছি। তারপর এখানে দেখেন আরও কিছু আছে মিনি ট্যুর, এখানে দেখেন চারটা লক, ওয়াল, রিউইন্ড, আপ ডাউন আর লক রয়েছে। তাহলে এখানে কি আপনারা বাকিগুলো, আর এটা হচ্ছে কি টু ডি হুইল, এটাকে বলা হয় কি টু ডি হুইল, এখানে জুম করতে পারবেন, তারপরে কি আপনি রিউইন্ড করতে পারবেন আর প্যান করতে পারবেন, মানে এটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন, এটা এটাকে বলা হয় কি টু ডি হুইল। তো এই বাকি অপশনগুলো কি এগুলো আপনারা একটু নাড়াচাড়া করে দেখবেন। তো এই ছিল ক্লাস একে, ছিল কি আমাদের কিছু কোশ্চেন ছিল, আপনাদের কী কী কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর কী কোশ্চেন থাকতে পারে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছি। এবং ক্লাস টু এবং ক্লাস থ্রিয়ে আমরা এই অটোক্যাডের যে হোম পেজটা রয়েছে বা ওপেনিং যেই ওপেনিং এই ওপেনিং পেজটা এবং হোম পেজ নিয়ে বিস্তারিতভাবে এগুলো কি আপনাদেরকে এডিট করা, রিস্টোর করা এগুলো দেখে নিলাম। তো আপনারা সম্পূর্ণরূপে ক্লাস টু এবং ক্লাস থ্রির উপরে নজর দিবেন এবং এটা বারবার প্র্যাকটিস করে দেখবেন যে আপনারা কীভাবে অ্যালোমেলো করতে পারেন, কীভাবে কাস্টমাইজ করে নিতে পারেন সেটিংগুলো, এগুলো দেখবেন, আবার রেজিস্টার দিবেন, দেখবেন, রিসিভ করবেন, আপনার অপশনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। তারপরে আমরা 4 নম্বর ক্লাস থেকে আমরা বিস্তারিতভাবে ফাইনালি কাজ করা শুরু করব 2D দিয়ে। তাহলে এই ছিল আজকের ক্লাস, ভালো থাকবেন, ধন্যবাদ।